দেশের আলেমরা পাবলিকে প্রশ্ন করে কি আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কারণ আল্লাহ রসুল এই প্রশ্ন করেছিলেন একজন বকরি চড়াল মহিলাকে, বকরি চড়াইতো এমন মহিলাকে আল্লাহ রসুল এই প্রশ্ন করেছিলেন কিসের জন্য? মহিলাটা মুসলমান না কাফের এটা যাচাই করার জন্য বকরি চড়া মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, ইয়াম জারিয়াতু আইনাল্লাহ, এই মহিলা তুমি বলো তো আল্লাহ কোথায়? কি বলেছিল বকরি চড়া মহিলা? আল্লাহু ফিস সামাই, আল্লাহ আসমানের উপরে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলেছেন? মান আনা, আমি কে? তখন মহিলাটা কি আল্লাহর মহিলা কি বলেছিল? আনতা রাসূলুল্লাহি, আপনি আল্লাহর রাসূল। এই দুইটা প্রশ্ন করে যে জবাব পালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবাবের ভিত্তিতে কি রেজাল্ট দিলেন? আতিকহা ফাইন্নাহা মুমিনা, হে সাহাবী আবু মুয়াবিয়া, তুমি এই মহিলাটিকে আজাদ করে দাও, এই মহিলাটা হলো মুমিনা মহিলা, মুমিনা মহিলা। তাহলে ক্লিয়ার না? যদি ওই মহিলাটা বলতো যে আল্লাহ সর্বত্রে বিরাজমান, তাহলে কি হইতো? দুইটা প্রশ্ন কি একই? দুইটা জবাব কি একই? আল্লাহ আসমানে, আল্লাহ সর্বত্রে বিরাজমান, দুইটা কি একই? ভিন্ন না? আর যদি মহিলাটা বলতো আপনি মদিনার সর্দার, মদিনার নেতা, হয়তো কি বলছে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আর কি বলেছে? কিন্তু আমাদের কেন এই মাহফিলে আসতে নিষেধ করেছে? এই যে এই জিনিসগুলো ক্লিয়ার করা যাবে। আমাদের দেশের অনেক হুজুর, সব হুজুর বলবো না, অনেক হুজুর বলে কি, অনেক পীর সাহেব বলে কি, আল্লাহ সর্বত্রে বিরাজমান, এটা কুফরি আকীদা। এই এই জবাব যদি ওই মহিলা দিত তাহলে আল্লাহ রাসূল কি বলতেন? একে আজাদ করো না, এটা মুমিন মহিলা নয়, এটা কাফের মহিলা, কারণ এ বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। অথবা আমাদের দেশে কি বলা হয়, আল্লাহ মুমিনের কলবের ভিতরে, আল্লাহ কি মুমিনের কলবের ভিতরে, নাউজুবিল্লাহ। এটা কি ওই মহিলা বলছিল? মহিলা কি বলল? আল্লাহ ফিসসামা, আল্লাহ আসমানের উপরে। এই কথা, এটা হলো বিশ্বাস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেন, যে ব্যক্তি আল্লাহকে উপরে বিশ্বাস করবে না, আল্লাহকে আসমানের উপরে, আরশের উপরে বিশ্বাস করবে না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। শরহুল আকীদাত তাহাবিয়ার ভিতরে দুই আমার কাছে যে কিতাবটা আছে, এটা 288 পৃষ্ঠা। এখানে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট সাগির আবু মতি বালখি জিজ্ঞেস করেছিলেন, হে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ আছে, আমি বিশ্বাস করি, তা আল্লাহ আসমানে না জমিনে, এটা আমি বলতে পারবো না, এই ব্যক্তি সম্পর্কে আপনি ফতোয়া দেন, এই ব্যক্তি কে, এই ব্যক্তি সম্পর্কে আমরা কি বলতে পারি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, হুয়া কাফিরুম বিল্লাহি, এই ব্যক্তি কাফির। কে বললেন? লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা আলাল আরশি, কারণ সে এই কথার মাধ্যমে আল্লাহর আরশে থাকাকে অস্বীকার করেছে। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত, রহমান আরশের উপরে সমুন্নত, এই আয়াতকে অস্বীকার করেছে এই ব্যক্তি, এই জন্য ও কাফের। এরপর ইমাম হানিফাকে আবার পাল্টা প্রশ্ন করা হলো, হে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যদি সে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ আরশে আছে, কিন্তু বলছে লা আদরি আল্লাহ আরশু ফিস সামাই আম ফিল আরদি, আল্লাহ আরশে বিশ্বাস করি, তবে আল্লাহ আল্লাহর আরশটা আসমানে না জমিনে, এটা আমি জানি না, তাহলে কি হবে সেই লোক? ইমাম আবু হানিফা এবারও বললেন, হুয়া কাফিরুম বিল্লাহি, এই ব্যক্তিও কাফের, লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা ফিস সামাই, কারণ এই আকীদার মাধ্যমে সে আল্লাহকে আসমানের উপরে থাকা অস্বীকার করেছে। অথচ সূরা আল মুলকের মধ্যে কি আছে? আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুম আল আরদ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? যিনি আসমানে রয়েছেন কে? আল্লাহ। এগুলো বলা দরকার, ঠিক আছে না? এই কথাগুলো শুনতে দেবে না, কারণ কি আমাদের দেশের অনেক হুজুরের আকীদা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান। আল্লাহ সর্বত্রে বিরাজমান যদি থাকে, তাহলে আপনি হাঁটেন দেখি কেমন করে হাঁটবেন? পা ফেললে আল্লাহর আল্লাহর পা আল্লাহর উপরে পা পড়বে না? হাঁটতে পারবেন? বসতে পারবেন? বসেছেন পাশার নিচে আল্লাহ, নাউজুবিল্লাহ।
যাবেন কোথায়? আল্লাহ যদি সর্বত্রেই বিরাজমান থাকে, তো এরকম বাজে আকিদা আমি শিখাবো কেন? এটা কি রাসূলের সাথে মিললো এই আকিদা? এটা কি মদিনার ইসলামের সাথে মিলে? এটা মক্কা মদিনার ইসলাম? এটা তো দেশি ইসলাম, এটা তো বাংলাদেশি ইসলাম, এটা তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম হলো। রাসূলের ইসলামের সাথে মিলল কই? এই ইসলামটা আপনাদের শিখতে দিতে চাই না তারা। ওই সর্বত্রে বিরাজমান শিখাই দিছে, এটাই বলতে হবে, এটাই বলতে হবে। আবার এক অজ্ঞ মূর্খ ও আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে আল্লাহ কোথায়, এটা নাস্তিকদের কথা। রাসূল সাল্লাম কি নাস্তিক? ওই যে মহিলাকে জিজ্ঞেস করলেন না আল্লাহ কোথায়, আর ও নাকি আবার মুফতি সাহেব, মুফতি সাহেব। এই জন্য আমি বলেছি এই মুফতিদেরকে সাইজ করতে হবে ওয়ান পাস দিয়ে, ওয়ান পাস। আপনারা আলেম মক্কা মদিনার আলেমদেরকে এদের সাথে ফেস করার দরকার নাই, আপনারা ওয়ান পাস, ওয়ান পাস সাইজ করবেন এদেরকে। অজ্ঞ মূর্খ কোথাকার বলতেছে আয় আল্লাহ, আল্লাহ কোথায়, এটা নাকি নাস্তিকদের কথা। তা আল্লাহ রসুল কি নাস্তিক নাকি? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন না মহিলাটাকে আল্লাহ কোথায়, তাহলে কি আল্লাহ রসুল নাস্তিক হয়ে গেল? আর ও হলো মুসলমান, আস্তিক মুসলমান, ওই মুফতি সাহেব আস্তিক মুসলমান, আর আল্লাহ রসুল নাস্তিক, নাস্তিক, নাউজুবিল্লাহ।